হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পরে আবার আমি একটা ফুড ব্লগের ভিডিও নিয়ে চলে এসেছি, আর আমার সাথে আছে আমার ফ্রেন্ড টাব্বু, যাকে তোমরা আগেও আমার সাথে ফুড ব্লগের ভিডিওতে দেখেছো। তো আজকে যে লোকেশনটায় আমরা এসেছি তার নাম হলো ক্যাফে ক্যালকাটা। এটা বিরাটি স্টেশনের খুবই কাছে। তোমরা ট্রেনে করে আসো তাহলে এটা বিরাটি স্টেশনে নেমে একদমই হাঁটা পথ। তাও আমি ডেসক্রিপশন বক্সে ফুল অ্যাড্রেসটা মেনশন করে দেবো। এটা একদমই একটা নিউলি ওপেন ক্যাফে। জায়গাটা খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না, খুবই কোজি একটা প্লেস। তোমরা ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারো। আর আমি তোমাদের সাথে প্রাইস চার্টটা শেয়ার করে দিয়েছি। প্রাইসটা খুবই রিজনেবল, কিন্তু এখানে কম্বোসগুলো আরও বেশি রিজনেবল। তোমরা আসলে কম্বোসগুলো ট্রাই করে দেখতে পারো। আমি তোমাদের সাথে ওই জন্য প্রাইস চার্টটা একবার শেয়ার করে দিচ্ছি। যারা ধরো কলেজ গোয়িং, তারা এখানে আসলে তাদের একেবারেই পকেট ফ্রেন্ডলি জায়গা, স্পেশালি কম্বোগুলো খুবই পকেট ফ্রেন্ডলি। তোমরা একবার এখানে এসে অ্যাটলিস্ট কম্বোগুলো একবার ট্রাই করে অবভিয়াসলি দেখতে পারো। এখানে এসে না তোমরা যদি হোম ডেলিভারি চাও তাহলে সুইগি, জোম্যাটো, ম্যাজিক পিন যে কোনো জায়গা থেকে তোমরা অনলাইনেও অর্ডার করতে পারো। তাই জন্য পকেট ফ্রেন্ডলি যদি তোমরা কোনো ক্যাফে চাও ইভিনিংয়ে টাইম স্পেন্ড করার জন্য, তাহলে এটা বেস্ট অপশন। আমরাও চুজ করে দুটো কম্বো অর্ডার করেছিলাম। এটা হলো আমাদের ফার্স্ট কম্বো, আর এটার প্রাইস হলো ₹99। ইয়েস, ₹99। আর এর মধ্যে আছে একটা বিগ চিকেন উইংস, চিকেন স্ট্রিপস আর ফ্রেঞ্চ ফ্রাইস। তো ফার্স্টে আমি যেটা ট্রাই করলে দেখলাম সেটা হলো ফ্রেঞ্চ ফ্রাইস। তো যেরকম নর্মাল ফ্রেঞ্চ ফ্রাইস খেতে হয় সেরকমই ছিল, ভালো ছিল। নেক্সট হচ্ছে চিকেন উইংস ছিল একটা, সাইজটা যথেষ্টই ভালো ছিল, মানে আমি যেরকম খাই তো সেই অনুযায়ী মানে অনেকটাই বড় ছিল অ্যাকচুয়ালি চিকেন উইংসটা। তো চিকেনের পরিমাণটাও ভালো ছিল আর ফ্রেশ ছিল, যেরকম হয় চিকেন উইংস খেতে সেরকমই ছিল। নেক্সট যেটা ট্রাই করেছি সেটা হলো চিকেন স্ট্রিপস। চার পাঁচটা চিকেন স্ট্রিপস ছিল, একটা চিকেন উইংস আর ফ্রেঞ্চ ফ্রাইস ছিল, চিকেন স্ট্রিপসটাও ভালো ছিল। নেক্সট যে কম্বোটা আমরা নিয়েছিলাম ওটা হলো দুটো পিজার কম্বো, যেটাতে একটা ভেজ পিজা একটা নন ভেজ পিজা ছিল আর একটা কোল্ড ড্রিঙ্ক ছিল। এটার প্রাইস ছিল ₹149। যদি তোমরা দুটো ভেজ পিজা উইথ কোল্ড ড্রিঙ্কস নাও সেটার প্রাইস হবে ₹119, আর যদি দুটো নন ভেজ পিজা উইথ কোল্ড ড্রিঙ্কস নাও তাহলে সেটার প্রাইস হবে ₹159। আমরা যেটা নিয়েছিলাম সেটাতে একটা চিকেন পিজা একটা ভেজ পিজা আর কোল্ড ড্রিঙ্কস ছিল। ফার্স্টে আমি কোল্ড ড্রিঙ্কসটা ট্রাই করে দেখলাম, কোল্ড ড্রিঙ্কসটা ভালোই ছিল, যেরকম নর্মাল স্প্রাইট হয় সেরকমই ছিল, আলাদা কিছু না। তারপরে ননভেজ পিজাটা ট্রাই করে দেখলাম, চিকেন পিজা ছিল, চিকেনের পরিমাণ ঠিকঠাকই ছিল, খারাপ বলবো না ভালোও বলবো না, যেরকম নর্মাল চিকেন পিজাতে থাকে সেরকমই ছিল। নেক্সট যে পিজাটা আমি ট্রাই করে দেখলাম সেটা হলো ভেজ পিজা, নর্মাল যেরকম ভেজ পিজা হয় সেরকমই ছিল, কিন্তু চিকেন পিজাটা ভেজ পিজার থেকে বেটার ছিল আমার মতে, চিকেনটা আমার বেশি বেটার লেগেছে। এতগুলো কম্বোর মধ্যে থেকে আমরা এই দুটোই কম্বো অর্ডার করেছিলাম। তোমরা চাইলে যে কোনো কম্বো অর্ডার করতে পারো, কম্বোগুলো সবকটাই খুবই রিজনেবল আর পকেট ফ্রেন্ডলি। আমাদের তো খুবই ভালো লেগেছে, তোমাদেরও হোপফুলি খুবই ভালো লাগবে। আর এখানে তোমাকে তোমরা দেখতেই পাচ্ছ, ও পিজা এনজয় করতে ব্যস্ত, এত রিজনেবল প্রাইসে এত ভালো পিজা হলে যে কেউ এনজয় করবে। এত সুন্দর প্লেস, সাথে দেখতেই পাচ্ছ অনেক কাপলস অ্যান্ড ফ্রেন্ডসরা বসে আছে, এতই সুন্দর প্লেসটা যে কারোর ভালো লাগবে সন্ধ্যাবেলা এসে আড্ডা মারতে। জায়গাটা সবই ভালো, বাট আমার একটাই নেগেটিভ পয়েন্ট লেগেছে, এখানে লাইটিংটা খুবই ডিম লাইটিং ছিল। দেখে মনে হবে ভিডিওতে লাইট আছে, কিন্তু আমরা সন্ধ্যাবেলা গেছিলাম, লাইটটা খুবই কম ছিল, যার ফলে ভিডিওগুলো হেজি আসছিলো। তাছাড়া সব কিছুই ভালো ছিল মোটামুটি। হোপফুলি তোমাদের আমার এই ফুড ব্লগটা ভালো লাগবে। অনেকদিন পরে তাব্বুর সাথে একটা ফুড ব্লগ করলাম, অনেকদিন ফুড ব্লগ করা হয় না। যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর তাব্বুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। থ্যাংক ইউ গাইজ, সবাই খুব ভালো থাকবে।